আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রাজীব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সবার আলোচিত মুখ এসএ আপন। আজকে এসএ আপনের বিষয়ে আমরা কিছু অজানা তথ্য জানবো, আবার মিডিয়া জগতে কি নিয়ে আসা আজকে আমার বন্ধুর কাছ থেকে সবকিছু জানবো। আচ্ছা এসএ আপন, কেমন আছো? जी अल्हम्दुलिल्लाह राजीव भलो आছি। তোমাদেরকে পেয়ে খুব হ্যাপি। রাজীব ভাই, আমার জাকির বন্ধু, তোমাদেরকে পেয়ে খুব হ্যাপি। আজকে অনেকদিন পরে তোমাদের সাথে আমরা বসলাম। আসলে নানান ব্যস্ততার মাঝেও খুব বুঝে উঠতে পারছি না কি করবো না করবো। যাক, আমি ভালো আছি ইনশাল্লাহ। তো তোমরা কেমন আছো? আশা করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজীব আচ্ছা ভালো আছো? ভালো আছি। আচ্ছা তো জানা আছে তো ভাই, আপনি এই গানের জগতে মানে কিভাবে আসছেন? আসলে মানে কোনো গানে মানে মানে কোনো প্রেম প্রেম করছিলেন না? আসলে প্রেম একটা গান আছে না, তোমরা সবাই শুনেছো। কি গানটা? শুরু করে বললে ভালো হয়, এক লাইন শুনতে পারি। হ্যাঁ বলা যাক। গানটা আসলে সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবুতরে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবুতরে। প্রেম কে না করছে ভাই? সুন্দর গান। আচ্ছা ভাই একটা কথা বলি, আপনার কি এখন বর্তমান কোনো গার্লফ্রেন্ড আছে? রাজীব তুমি ভালো করে জানো ভাই, এটা বলা কিছু নেই। আমি প্রেম টেম করি না ভাই। আচ্ছা সময় করেছিল, এখন করো না। আচ্ছা আমি একটা আসল প্রশ্নতে চলে যাই। আচ্ছা তোমার মিডিয়া জগতে আসার কারণটা কি? আসলে রাজীব আমার মিডিয়া জগতে আসার কারণ হলো, যখন ছোটোকালে যখন ক্লাসে লেখাপড়া করতাম স্কুলে, তো তখন স্যার বা অন্যান্য বন্ধুরা যখন ক্লাসে অংশগ্রহণ করতো অনেকেই, তো গান চলতো, সবাই গান গাইতো। আমার সিনিয়র যারা তারা গান গাইতো, তো গান খালি শুনতাম মুগ্ধ হইয়া। আমরা হা বা কিছুই বুঝতাম না। তো পরে আমার আব্বাই, তারপর আমার ফ্যামিলি, আমার আব্বা, আমার বাবা যিনি, উনি আমাকে একটু সাপোর্ট করেন। কিন্তু আগে বকা দিত যে আমার ছেলে পেলেগুলা কি, এটা সব আবাল, মানে গ্রামের এক আঞ্চলিক ভাষায় আমার বাপে বলতো আর কি, আমি নাকি আবাল, মানে কোনো কিছুতেই নাই, কোনো পারদর্শী। তো তারপর খুব একটা কেমন জানি অন্তরের ভিতরে একটা ফিল জমলো যে বাবা এত বড় একটা স্বপ্ন, দেখি বাবার কোনো স্বপ্ন পূরণ করা যায় নাকি। তো তারপর স্কুলে তার বাদের দিন আমি এগিয়ে গেলাম। তো স্যার আমার ফ্রেন্ড সাইকেলদেরকে গান শোনাই, পরে স্যারকে বললো। তো স্যার আমাকে মানে 2টা বাড়িও মারছে গান গাই না বলে। তো তারপর ওখানে স্কুল টাইমে যে ক্লাসের মধ্যে গান গাওয়ায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ক্লাসে গান গাইলাম। তো ওখান থেকে একটু কথা, আমি ক্লাসে যে গানটা গাইছিলাম এক লাইন আমরা শুনতে চাই, যেহেতু অনেক সুন্দর ইতিহাসের কথা। আসলে ওটা অনেক পুরনো একটি গান, আমার নিজের এখনো মনে নাই। আসিফ স্যারের একটি গান, ওগুলা গান গাইতাম আগের। ওই যে ও প্রিয়া তুমি কোথায়, এক লাইন বলো। তারপরে প্রিয়া, অনেক গানই তো আছে। তো আর একটা গান গাইতাম, কবে তুমি আসবে কাছে, লাল শাড়ি পরে ও প্রিয়া, বসে আমি থাকবো জেনে নিও বুকটা বাড়িয়া, তোমায় ভুলতে পারিনি তুমি প্রাণের সজনী। এরকম অনেক সুন্দর, অনেক সুন্দর। তো ভাই আচ্ছা তাইলে আপন ভাই, আপনার দেশের বাড়িটা কোথায়? সবাইকে ইউটিউবার সকলকে আমরা জানতে চাই। আসলে আপনার ফ্যামিলিতে কতজন লোক বা আপনার দেশের বাড়ি কোথায় সব একটু বলতে। আমি আপন, এসএ আপন ইউটিউবে, আর এমনি সাদাসিধা একটি নাম আপন। তো ফ্যামিলি আমার সংসার একটু বেশি, আমরা 4 ভাই 3 বোন। तो खूब मिलिए मैंने भाई बोन एत बेशी किन्तु मैंने एकजन के छाड़ा एकजन बाँची ना खूब एक मोहब्बत एक मैंने एतटा एक मैंने फैमिलिर भितरे आছি खूब हैपी तो भाई बोन बेशी যত আরো বেশি হলে আর ভালো হয়েছে হয়তো মিলে থাকলে সবই ভালো তো তো তুমি যে গান করো মানে এখন মানে তোমার ফ্যামিলি দিয়ে কি বলে এইসব মানে তুমি গান করো মানে তারা ফ্যামিলির মধ্যে তোমার কার সাপোর্টটা বেশি আসলে সাপোর্ট দেয় কি ফ্যামিলিতে আমার কেউ সাপোর্ট করে না সত্যি কথা যেটা তোমার আগ্রহ এটা আমার আগ্রহ থেকে ফ্যামিলি বলছি না আমার আমার বাবা আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখতো আমার বাবা একটু খালি আমাকে নিয়ে একটু ভাবে তো বাবা মানে বাবাই বেশি তোমার কাছে হ্যাঁ আমার বাবাই আমাকে নিয়ে একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে এছাড়াও আচ্ছা তোমার মায়া লাগাইছে সখী এটাই তো তোমার ফার্স্ট গান 9 মিলিয়ন উপরে ভিউ হয়েছে মানে তোমার ফার্স্ট গান কোনটা এটা জানতে আসলে অসংখ্য ধন্যবাদ আমার এই গানটি যারা মানে আমি ভাবতেই পারি নাই মায়া লাগাইছে সখী এই গানটি এত পরিমাণ ভাইরাল হইব হ্যাঁ তো আমি ভাবতে পারি নাই তো আমি প্রথম যখন এই গানটা করলাম তো তখন আমার স্টুডিওতে আমার যিনি মিউজিক ডিরেক্টর উনি বলছে আপন তোর এই গান হিট তো আমি না এটা মানে প্রথম তো আমরা এত বুঝতে পারি নাই ঠিক আছে তো পরে দেখি যে না গান আসলেই হিট আমি নিজেও হিট খুব হ্যাপি আমার যত ফ্রেন্ড যত বন্ধুরা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গানটি আসলেই হ্যাঁ মায়া লাগাইছে সখী গানটা তোমার মুখ থেকে একটু শুনতে চাই আসলে গানটি অবশ্যই খালি গলায় আজকে ঠিক আছে এরপর আমরা এক লাইন শুনতে চাই আমি যখন রাস্তাঘাটে যাই চলি আমার গান হ্যাঁ তো অটোতে ভ্যানে রিকশায় বা বাসে বিভিন্ন জায়গায় শুনছো জি তখন অনেক গানটা আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা শুনেছি অনেক আমাদের এলাকায় অনেকজন শুনে গানটি অনেক ভালো একটি গান তো এক লাইন গানটি শুনি কি রাজীব গান শুনবে হ্যাঁ হ্যাঁ মায়া লাগাইছে গানটি মায়া লাগাইছে রে সখী পাগল বানাইছে মন মজাইয়া সখী আমার রইলি রে কোন দূরে পাই না তোরে খুঁজে রে হায় সারা শহর ঘুরে মন মজাইয়া সখী আমার রইলি রে কোন দূরে পাই না তোরে খুঁজে রে হায় সারা শহর ঘুরে তুই এমন কেন করলি কার মায়াতে পড়লি এমন কেন করলি কার মায়াতে পড়লি তোরে আমি ভুলব কি করে মায়া লাগাইছে সখী মায়া লাগাইছে রে মায়া লাগাইছে থ্যাংক ইউ অনেক সুন্দর একটি গান শয়নে স্বপনে গানটি কিন্তু এসে আপনার লেখা এই গানটি গাইছে সিঙ্গার জাকির আমার চ্যানেলে আপলোড হয়েছে কিন্তু আবার এই গানটি আপনার কণ্ঠে অন্য একটি চ্যানেলে আপলোড হইতেছে শয়নে স্বপনে ভাবে এখন দুই সিঙ্গারে যখন একসাথে এই ওই দুজনে মিলে এই গানটা আচ্ছা তো শুনি গানটা শুনো शयने सपने भावी हमी जे तोरे कि माया लागाइली प्राणेर बंधु आमारे कि माया लागाइली प्राणेर बंधु आमारे शयने सपने भावी আমি যে তোরে কি মায়া লাগাইলি প্রাণের বন্ধু আমারে কি মায়া লাগাইলি প্রাণের বন্ধু আমারে থ্যাংক ইউ আপনাদের সাথে কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন আর অনেক ফান করলাম আজকে অনেক কন হ্যাঁ রাজীবের কথাগুলো অনেক মিষ্টি কিন্তু আঞ্চলিক ভাষা বললে তো আমি আবারও বলছি দর্শক ভাই ও বোনেরা যারা আছেন আমাকে যারা ফলো করেন আমাকে যারা ভালোবাসেন যারা আনাচে কানাচে আমার গানগুলো বাজান তো আমি তাদেরকে ফলো করে বলছি গানগুলো অবশ্যই তো শুনতে আছেন তো আমি বলি আমার ভাই জাকির রাজীব অনেক শ্রম দিচ্ছে এই মিডিয়াকে নিয়ে तो आसले एस के राजीव ए मीडियाते माने कि परिमाण कष्ट जो उनी करछे शुधुमात्र आपनादेर जन्य निउ किछु बिनोदन देওয়ার জন্য आसले एकटा यूट्यूब चैनल रानिंग करा एबं ओटाते श्रम देवा ओखाने काज करा भालो किछु देवा अनेक माने एकटा कष्ट कष्ट एकटा कष्टसापार तो प्लिज भाई आपनादेरके आमि दर्शकदेरके उद्देश्य करे बोलछि अवश्यई एई चैनलटी सबस्क्राइब करबेन चैनलटिर पाशे थाकबेन एबं चैनलटी एकटु घुरे आसबेन এখন আমরা বিদায় নিয়ে নেব তো গানা গানে এখন বিদায় নিব আমরা হ্যাঁ এখন কি গানটা বলবা আজকে রাজীব ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো কিছু আসবে ইনশাআল্লাহ এখন থেকে ভালো কিছু পাবেন এসে আপনারা গান যদি পেতে চান তাহলে আজকে রাজীব ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা বিদায় নিব একটি গান গাইতে গাইতে সকলেই বিদায় নিয়ে নিব একই দিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় एकी दिन तोमाके ना देखले बड़ो कष्ट हय सेई दिनटाई जानो आमार बंधु नष्ट हय बड़ो कष्ट हय एकी दिन तोमाके ना देखले बड़ो कष्ट हय एकी दिन तोमाके ना देखले बड़ो कष्ट हय